নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ভোলা মাছের ঝাল। আর এভাবে কিন্তু এই ভোলা মাছের ঝাল বানালে এটা কিন্তু দুপুরের গরম গরম ভাতের সঙ্গে ভীষণই দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ভোলা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 3 পিস ভোলা মাছ নিয়েছি। এই মাছগুলো একটু বড়, এই জন্য আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। মাছের পিসগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখাবো, তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এই লবণ হলুদের সঙ্গে মাছের পিসগুলো মাখিয়ে নেব। মাছের পিসগুলো লবণ হলুদের সঙ্গে মাখিয়ে নিয়েছি, এখন এই মাছের পিসগুলো ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মাছের পিসগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই মাছের পিসগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ, এলাচটা একটু থেতে করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে ফোড়নগুলো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি এখানে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচিটা আরও একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা রঙটা খুব সুন্দর হওয়ার জন্য, তবে না থাকলে বাদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো পেস্ট। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এখানে। এখন আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব। আমার এখানে মাছ কম আছে, আমি সেটা বুঝেই মশলাটা দিয়েছি। আপনাদের যদি মাছের পরিমাণটা বেশি থাকে তাহলে মশলার পরিমাণটাও কিন্তু আর একটু বাড়িয়ে দিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে এক্সট্রা তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা আপনারা যে যেমন ঝোলটা রাখতে চান বা গ্রেভিটা সেটা বুঝেই কিন্তু জলটা দেবেন। এখন অপেক্ষা করব এই ঝোলটা একটু টকবক করে ফুটে ওঠা অবধি। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবার একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম। এখন এই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি। একটুখানি ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে আবারও একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই ভোলা মাছের ঝাল একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এভাবে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি আমাদের এই ভোলা মাছের ঝাল পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।